নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। অশুভ স্বপ্ন অনেকেই দেখে, এই অশুভ স্বপ্ন থেকে বেরিয়ে আসার কিছু উপায় আজকে আমি আপনাদের সামনে জানাব। তবে আসুন জেনে নিই তিনটি সেই উপায়, যেই উপায়ের মাধ্যমে আপনি অশুভ স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের সমাজে প্রত্যেকটি মানুষই কম বেশি স্বপ্ন দেখে থাকে। এই স্বপ্ন দুই রকমের হয়ে থাকে, একটি শুভ স্বপ্ন, একটি অশুভ স্বপ্ন। এই অশুভ স্বপ্ন মানুষের অন্তরাত্মায় এমনভাবে গেঁথে যায়, অনেক মানুষ ইচ্ছা করলেও সেটি সারা জীবনে ভুলে যেতে পারে না। এমন কিছু কিছু অশুভ স্বপ্ন বা দুঃস্বপ্ন রয়েছে, আপনি অথবা আপনার প্রিয় মানুষ অথবা আপনার সন্তান যদি এই রকম দুঃস্বপ্ন দেখে, তবে তা চিন্তার ব্যাপার। এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসার জন্য কিছু কিছু ঈশ্বরীয় প্রতিবিধান রয়েছে। এই ঈশ্বরীয় প্রতিবিধান বা উপায় যদি আপনি মানতে পারেন, তবে দেখবেন অনেকাংশে এই দুঃস্বপ্ন অথবা অশুভ স্বপ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য আপনাকে কিছু উপায় মানতে হবে। আজকে আমি আপনাদের তিনটি ঈশ্বরীয় উপায় জানাতে চলেছি। এই উপায়গুলি যদি আপনারা মানতে পারেন, তবে দেখবেন যারা রাত্রে ঘুমের মধ্যে অশুভ স্বপ্ন দেখছে, তারা সেই অশুভ স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারবে। কি সে উপায়? তার আগে আমি স্বপ্ন দেখার মনোবৈজ্ঞানিক যুক্তি একটু দেখে নিই। মনোবিজ্ঞানীদের মতে, আমরা যা দেখি, যা শুনি বা যা আমাদের সাথে ঘটেছে, সেটি আমাদের নাকি স্বপ্নে আসে। এটি মনোবিজ্ঞানীদের যুক্তি। কিন্তু আমাদের সাথে কিছু কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা কখনো আমরা দেখিনি, যা কখনো আমরা শুনিনি বা যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু কিছু দুঃস্বপ্ন বা অশুভ স্বপ্ন আমরা দেখিনি। এর থেকে বেরিয়ে আসার কি উপায়? প্রথমত, আপনারা যেদিন দুঃস্বপ্ন দেখবেন, পরের দিন সকালে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো জাগ্রত শিব মন্দিরে অথবা মা কালীর মন্দিরে চলে যান এবং যেই স্বপ্নটি দেখেছেন সেটি মহাদেবের কাছে অথবা মা কালীর কাছে জানান, এবং সেখান থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন, তার জন্য আপনার ঈশ্বরের কাছ থেকে কৃপা চেয়ে নেন। কিন্তু মনে রাখবেন, যে খারাপ স্বপ্নটি দেখেছেন সেটি কিন্তু আপনি অন্য কাউকে জানাবেন না, প্রথমে মন্দিরে গিয়ে জানান। দেখবেন আপনি ধীরে ধীরে অশুভ স্বপ্ন দেখবেন না। দ্বিতীয় যে উপায়টি করতে পারেন, দোকানে সাবানের আকারের ফিটকিরি পাওয়া যায়, সেই ফিটকিরি কিনে আনুন এবং যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখছে তার ঘুমানোর বালিশের নিচে সেই সাবানের আকারে ফিটকিরির টুকরো রেখে দিন। এতে অনেকটা সুপ্রভাব বাড়বে এবং অশুভ স্বপ্ন দেখা বন্ধ হবে। তৃতীয় উপায়টি হলো, আপনি বোটা সমেত তুলসী গাছের পাতা যে ব্যক্তি স্বপ্ন দেখছে তার বালিশের নিচে রেখে দিন। দেখবেন তার অশুভ স্বপ্ন ধীরে ধীরে দেখা বন্ধ হয়ে যাচ্ছে। এই তিনটি উপায়ের মধ্যে করুন, দেখবেন শুভফল পাবেন।